हाय एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज आमी तुम्हारे साथे एकटा खूब सुंदर इजी मेकअप लुक शेयर करते जाच्छी। ए मेकअप लुकटा तुम्हारा महालयार दिन सकाले जदि पुजो हय सेई पुजोते हो बा अन्य कोनो पुजो अनुष्ठान पार्टीते बिये बाड़ीते जेगुलो एखन আপাতত হবে না, যাই হোক যে কোনো অনুষ্ঠানে তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। আমি যে মেকআপ লুকটা দেখাতে যাচ্ছি সেটার সাথে তোমরা শাড়ি হোক, সালোয়ার হোক, কুর্তি, লেগিংস, জিন্স, টপ যে কিছুর সাথেও এই মেকআপ লুকটা করতে পারবে। মেকআপের শেষে আমি আর কিছু অপশনও তোমাদেরকে দেখিয়ে দেবো, মানে যেমন আমি এখন শাড়ি পরে আছি তো চুড়িদারের সাথে হোক বা টপের সাথে হোক কেমন লাগে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। যারা একদমই মেকআপ করতে পারো না এবং চাইছো যে এমন একটা ইজি মেকআপ যেটা সবকিছুর সাথেই চালিয়ে নিতে পারবে, তো এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। চ্যানেলে যেহেতু মহালয়া লুক দেওয়া আছে তাই আজকের ভিডিওটা হবে পুরোপুরি বাংলাতে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটাকে পুরোটা দেখো কারণ আমি ছোট ছোট ট্রিক্স এবং ডিটেইলে আমি বোঝানোর চেষ্টা করবে। সব সময় মনে রাখবে তার আগে স্কিনটা যেন খুব ভালো মতো তোমার হাইড্রেশন পেয়ে থাকে। স্কিনে ময়শ্চারাইজার লাগাবে, টোনার লাগাবে, এইগুলো লাগালে কি হবে স্কিনটার ওপর স্কিনটা তোমার ঠিক থাকবে আর স্কিনটার ওপর একটা লেয়ারও তৈরি হবে, তো তুমি যখন ফাউন্ডেশন লাগাবে সেই লেয়ারটার ওপর দিয়ে লাগাবে, খুব একটা স্কিনের ক্ষতি করে না। আর আরেকটা সব থেকে বড় হচ্ছে ময়শ্চারাইজার, টোনার এই সমস্ত কিছু তুমি যদি প্রথমে লাগাও তোমার স্কিনটা খুব সফট হবে, তার জন্য তুমি ফাউন্ডেশন খুব ইজিলি লাগাতে পারবে। আমি সবসময় ফাউন্ডেশন লাগানোর আগে টোনার ইউজ করি, এখানে ইউজ করছি গুড ভাইবস এর রোজহিপ টোনার। টোনার আর ময়শ্চারাইজার ইউজ করা মাস্ট, মানে তুমি টোনার নাও ইউজ করতে পারো কিন্তু ময়শ্চারাইজার অলওয়েজ ইউজ করবে। নেক্সট আমি ইউজ করব ময়শ্চারাইজার, এটা হচ্ছে বায়োটিকের মর্নিং নেক্টার ময়শ্চারাইজার, আমার অল টাইম ফেভারিট। নেক্সট আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। যদি তুমি তোমার মেকআপটাকে লং লাস্টিং করতে চাও তাহলে তুমি এর আগে একটা প্রাইমার ইউজ করতে পারো। প্রাইমার তোমার স্কিনটাকে একদম বাটারি সফট করে দেবে আর মেকআপটাও তোমার লং লাস্টিং থাকবে। বাট আমি এটা আজকে স্কিপ করছি, কম মেকআপ করো তারা এই প্রাইমার হোক, কারেক্টার হোক, এই ধরনের জিনিস খুব কমই ইউজ করে, তো আমি ওইগুলোকে স্কিপ করেই আজ তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি ডিরেক্টলি এখন অ্যাপ্লাই করব ফাউন্ডেশন, এটা হচ্ছে মেবলিনের ফিট মি ফাউন্ডেশন 128 ওয়ার্ম নিউড। যারা আমার স্কিন টোনে তারা এই ওয়ার্ম নিউডটা ইউজ করতে পারো, আর তাছাড়া হচ্ছে 112 আইভরি বলে একটা আছে, ওই দুটো ইউজ করতে পারো, একদম ভালোভাবে ম্যাচ করবে। আইভরিটা আরেকটু ফেয়ার স্কিন টোনের জন্য, যেহেতু ফিটমি ফাউন্ডেশন অক্সিডাইজ হয় তাই তোমরা আইভরিটাও ইউজ করতে পারো। এই স্টেপগুলো পরপর দেখে তোমরা ফলো করো তাহলে এই মেকআপটা খুব ইজিলি তোমরা করতে পারবে। হাতেই আমি প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি। যারা হাত দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করো তারা করতে পারো, বাট হাত দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করলেও একটু দাগ দাগ থেকে থাকে, তাই জন্য আমি সবসময় প্রেফার করি স্পঞ্জ। এরকম একটা স্পঞ্জ ইউজ করবে, স্পঞ্জটা দেখো ছোট্ট সাইজ, ঠিক আছে? স্পঞ্জ যখনই ইউজ করবে এটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখবে। এরকম একটা শুকনো বিউটি ব্লেন্ডার যদি তুমি ইউজ করো মানে ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য তাহলে এটা কোনো কাজই হবে না, পুরো ফাউন্ডেশনটা তোমার অ্যাবজর্ব করে নেবে। এরকম একটা জায়গায় জল নেবে আর এরকম স্পঞ্জটাকে ডুবিয়ে রাখবে খানিকক্ষণের জন্য। জলের মধ্যে কিছুক্ষণ যদি তুমি বিউটি ব্লেন্ডারটাকে ডুবিয়ে রাখো তো এটা একটু ফ্লফি হয়ে যায় এবং সাইজেও ডাবল হয়ে যায়। ফাউন্ডেশন বিউটি ব্লেন্ডারে আমার মনে হয় সব থেকে ভালোভাবে ব্লেন্ড হয়, মানে মনেই হবে না তুমি আলাদা করে কোনো মেকআপ লাগিয়েছো। তাই একটু টাইম নিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেবে। ফাউন্ডেশন সবসময় নিজের স্কিন টোনের ম্যাচ করে কিনবে। তুমি তোমার স্কিন টোনের থেকে 3-4 শেড সাদা কিনে নিলে, ফর্সা কিনে নিলে সেটা কিন্তু তোমাকে ব্লেন্ড করার পর ভালো লাগবে না। ফাউন্ডেশনের পর হচ্ছে কনসিলার। কনসিলার তোমার যদি আন্ডার আইতে ডার্ক সার্কেল থাকে বা স্কিনের কোথাও কোথাও ডার্ক সার্কেল থাকে তো সেটাকে হাইড করার জন্য কনসিলার ইউজ করা হয়। আমি ইউজ করছি এখানে মেবলিনের কনসিলার, এটা হচ্ছে 25 মিডিয়াম। তোমার যদি মনে হয় যে তোমার অত আন্ডার আইতে ডার্ক সার্কেল নেই, তোমার কনসিলারের দরকার নেই, তো তুমি স্কিপ করতে পারো। সেই জায়গায় তুমি ফাউন্ডেশন লাগানোর পর একটু আরেকটু বেশি করে ফাউন্ডেশন নিয়ে সেটা আন্ডার আইতে লাগিয়ে নিয়ে ব্লেন্ড করে নেবে আন্ডার আইটা, তাহলেও হবে। সময় মনে রাখবে ফাউন্ডেশন যেমন নিজের স্কিন টোনেই কিনতে হয়, কনসিলার কিন্তু নিজের স্কিন টোনে নয়। কনসিলার নিজের স্কিন টোনের থেকে 2-3 শেড লাইট কালারের কিনতে হয়। এবার ফেসের যে যেই জায়গা তুমি কনসিলার লাগাতে চাইছো সেখানে লাগিয়ে নাও।
যদি তোমার মনে হয় যে একদম কম পরিমাণে ইউজ করলে তোমার ডার্ক সার্কেল হোক বা ব্ল্যাক স্পট হোক ঢেকে যাবে, তো তোমরা অল্প অল্প করে ইউজ করো। কিন্তু কনসিলার ইউজ করার সময় আমার মনে হয় না কোনো রকমের কঞ্জুসি করা দরকার, কারণ এটাতে এতটাই থাকে যে এক্সপায়ার ডেট চলে আসবে সামনে কিন্তু তোমার এটা শেষ হবে না। তো একটু বেশি করেই লাগিও, নাই তো শেষে ফুল ভর্তি এই ইয়েটাকে ফেলে দিতে হবে। আই শ্যাডো ইউজ করো বা কনসিলার ইউজ করো, ফাউন্ডেশন ইউজ করো, যাই ইউজ করো, ব্লেন্ডিং হচ্ছে মাস্ট। তুমি যত ভালো করে ব্লেন্ড করতে পারবে তোমার মেকআপ ততই ফ্ললেস লাগবে। আর হ্যাঁ, মনে রাখবে ফাউন্ডেশন শুধু কিন্তু নিজের ফেসে লাগাবে না, গলা আর কানকে কিন্তু কখনো ভুলো না, নয়তো ওই দুটো একদম মিসম্যাচ হয়ে যাবে। ফাউন্ডেশন লাগানো কমপ্লিট, কনসিলার লাগানো কমপ্লিট, এইবার হচ্ছে পুরো ফেসটাকে সেট করতে হবে পাউডার দিয়ে। তো আমি সবসময় ইয়েলো কালারের পাউডার ইউজ করি, এটা হচ্ছে কেয়া শিটের আমব্রেলা পাউডার। এটা আমার খুব ভালো লাগে তাই জন্য আমি এটা ইউজ করি। তোমরা যে কোনো ফেস পাউডার ইউজ করো, স্কিন টোনে আমার মনে হয় ইয়েলো টিন্ট যে পাউডারে থাকে ওটাই মানে ভালোভাবে স্যুট করে। তো এরকম পাউডার নেবে, নিয়ে ভালো করে স্কিনটাকে সেট করে নেবে। ফেস মেকআপ অলমোস্ট কমপ্লিট, এবার হচ্ছে আই মেকআপ। যারা একদম কম মেকআপ করো তো তোমাদের লাল, নীল, সবুজ, হলুদ অনেক রকমের আই শ্যাডোর একদমই দরকার পড়বে না। এমন কিছু কালার দেখে প্যালেট কিনবে যেই প্যালেটের কালারগুলো তুমি যে কোনো কিছুর সাথে ইউজ করতে পারবে, যেমন ব্রাউন টোন। ব্রাউনের ওপর যে সমস্ত আই শ্যাডোগুলো আছে সেগুলো তোমরা যে কোনো শাড়ির সাথে মানে যে কোনো কালারের শাড়ির সাথে কিন্তু তোমরা ওটাকে লাগাতে পারবে। তো তুমি একটা লাল রঙের শাড়ি পরলে তার সাথে লাল রঙের আই মেকআপ, নীল শাড়ি পরলে নীল আই মেকআপ, এত কিছু করার দরকার পড়ে না। কারণ নীল আই মেকআপ যদি করো বা গ্রিন কালারের করো সেগুলোর জন্য খুব প্রমিনেন্টলি করতে লাগে, ভালো মতো আই মেকআপ করলে তবে ওটা মানে একটু ভালো লাগে। আই শ্যাডো কেনার সময় দেখবে ব্রাউন কালারের আই শ্যাডো আছে কিনা, একটা পিঙ্ক আছে কিনা, এই হচ্ছে মেন কালার যেগুলো আমাদের আই মেকআপে বেশি লাগে। সেরকম যদি কোনো তোমরা আই শ্যাডো কিনতে চাও তো আমি বলবো এই হোয়াইট অ্যান্ড ওয়াইল্ড এর আই শ্যাডোটা কিনতে পারো। এটা হচ্ছে রোজ ইন দা ইয়ার, এর শুধু কালারগুলো দেখো। এই কালারটা যেটা দেখছো এটাকে তুমি অ্যাজ এ হাইলাইটারও ইউজ করতে পারবে, মানে ইনার কর্নার হোক ব্রাউনে হোক এটা হাইলাইটারেরও কাজ করে। তো তোমার আলাদা করে হাইলাইটার না কিনলেও চলবে, তুমি এইটা দিয়েই ইউজ করতে পারবে। এটার ডিটেল রিভিউ আমি আগেই বানিয়েছি, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা চেক করো। যদি এটা কেনো তার আগে ওই ভিডিওটা চেক করে নিও, কারণ এর পুরো যে হোল রিভিউ আছে সেটা আমি ওইখানে শেয়ার করেছি। ফার্স্টে এরকম একটা লাইট কালারের ব্রাউন কালার নেবে, চোখের ঠিক এইখানটাতে লাগাতে শুরু করবে। মানে তাকালে যদি তুমি সোজা তাকাও যেখানে এই যে এই ভাঁজটা আসছে ক্রিজ লাইন ওইখানে লাগাবে, নিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবে। এরকম একটা ব্লেন্ডিং ব্রাশ নেবে, নিয়ে ব্লেন্ড করতে থাকবে। প্রথমে সব থেকে লাইট কালারটা লাগি নেবে, এরপর ওর থেকে একটু ডিপ কালার নেবে। এইটা নিতে পারো, ওইটা নিতে পারো, যে কোনো কালার, ডিপ কালার নিয়ে এটাই নিই। একদম কর্নারে এরকম করে আস্তে আস্তে লাগিয়ে নেবে, একদম কর্নারটায়। ব্লেন্ড করবো আস্তে আস্তে, ব্লেন্ডিং ব্রাশ নিয়ে ব্লেন্ড করে। এবার তোমাদের আই শ্যাডো প্যালেটের মধ্যে যদি ব্ল্যাক কালার থাকে আর এরকম ডিপ ব্রাউন কোনো কালার থাকে এইটাকে যেমন আই লাইনার লাগাই ঠিক সেরকম করে লাগিয়ে নাও। হ্যাঁ, এটা যখন লাগাবে এরকম একটা ছুঁচালো ব্রাশ নেবে, এটাকে পেন্সিল ব্রাশ বলে, এরকম একটা ব্রাশ নেবে। নাই তো যদি ওরকম ফ্লাফি ব্রাশ নাও তাহলে তো আর হবে না। এটা একটা বেশ স্মোকি লুক হয় এইটাই, যদি তোমরা ব্রাউনের জায়গায় পিঙ্ক কালারের আই লুক করতে চাও
তারে প্রথমে লাইট পিঙ্ক কালারের লাগাবে ট্রানজিশন পার্ট, দেন তার থেকে একটা ডিপ কালার নেবে পিঙ্কের, সেটা লাগাবে কর্নারে, নিয়ে ব্লেন্ড করে দেবে ভালো করে। যে কালারের আইশ্যাডো উপরে লাগাবে সেই কালারের নিয়েই নিচের এখানে কাজলের জায়গায় লাগাবে, তাহলে জিনিসটা একদম কমপ্লিট হয়। না তো শুধু উপরে যদি আইশ্যাডো লাগালে আর নিচে শুধু কাজল লাগিয়ে নিলে, কোনো রকমের আইশ্যাডো লাগালে না, তাহলে এটা খাপছাড়া মনে হবে। তাই যে কালারের আইশ্যাডো তোমরা লাগাবে, যেমন আমি এই কালারটা ইউজ করলাম, এই কালারটার আইশ্যাডো ইউজ করেছি, সেই কালারটাই নিয়ে লোয়ার আইলাইনে লাগিয়ে নেবে, তাহলে দেখো একটা স্মোকি লুক কমপ্লিট মনে হচ্ছে। এরপর তুমি এর উপর দিয়ে কাজলও লাগাতে পারো, নাও লাগাতে পারো, সেটা তোমার ইচ্ছা। এবার আমি আইলাইনার লাগাচ্ছি, কিন্তু তোমরা আইলাইনারটাকে স্কিপ করতে পারো, কারণ মনে হয় না আর আইলাইনারের দরকার আছে। হ্যাঁ, মাস্কারাটা লাগিয়ে নেবে, একদম ছোট ছোট স্ট্রোকে আইলাইনার করবে, একবারে এমনি করে ধরে টেনে দেবে না। আই মেকআপ অলমোস্ট কমপ্লিট, এবার লাগিয়ে নাও মাস্কারা। মাস্কারা 2 থেকে 3 কোট লাগিয়ে নেবে, তাহলে দেখবে চোখ একদম খোলা খোলা, খুব সুন্দর লাগবে। এবার দেখো এই যে তুমি আই মেকআপটা করলে তোমার কমপ্লিট মনে হলো, কিন্তু আমি যেই ইনার কর্নারে হাইলাইটার লাগাবো দেখবে আই মেকআপটা আরো ব্রাইট হয়ে যাবে। তো ওই জন্য আমি এই প্যালেটটাকে সাজেস্ট করব, কারণ তোমাদের আলাদা করে তাহলে হাইলাইটার কিনতে হবে না, এই কালারটাকেই তুমি হাইলাইটার হিসেবে ব্যবহার করতে পারবে। চোখের এই কোণের একদম নিচটাতে করে লাগাবে, দেখো আবার পুরো চোখটাতে লাগিয়ে দিও না হাইলাইটার, জাস্ট সামনেটা আর এই জায়গাটাতে হালকা করে লাগাবে। দেখো ফেস মেকআপ অলমোস্ট কমপ্লিট, একটু জাস্ট ব্লাশার লাগাবো, আই মেকআপ কমপ্লিট। তাও দেখো কিছু খাপছাড়া মনে হচ্ছে, কেন বলতো? কারণ আমি আইব্রোটাকে ভালো করে ফিল করিনি পুরো ফেসে। যদি তুমি কিছুই না করো, আইব্রোসটাকে ভালো করে একটু ফিল করে নিলে, একটু মাস্কারা লাগালে, লিপস্টিক লাগালে, তুমি গুড টু গো, তুমি যে কোনো জায়গায় চলে যেতে পারো। কিন্তু দেখো এত কিছু সেজেছি, আইব্রোসটা একই রকম আছে, একটু কেমন টাইপের লাগছে। এবার যখনই তুমি আইব্রোসটা কমপ্লিট করবে দেখবে তোমার লুক পুরোপুরি কমপ্লিট। সাপোজ তোমরা পেন্সিল দিয়ে আইব্রোস ফিল করো, আমি আজকে পেন্সিল নিয়ে আসিনি তাই দেখাচ্ছি এটা দিয়েই। আমরা জাস্ট এইভাবে ধরে ঘষে নিলে ওইভাবে একদম ধরবে না, এরকম স্ল্যান্টিং পজিশনে ধরবে, নিয়ে আস্তে 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 ফিল করবে পেন্সিল দিয়ে। আমি ইউজ করবো আইব্রো পাউডার, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো পাউডার। আইব্রোস কখনো সামনে থেকে শুরু করবে না, মিডিল থেকে শুরু করবে। দেখো গালে যদি কিছু না লাগাও পুরো মুখটা দেখো ফ্ল্যাট লাগে, যেহেতু আমরা ফাউন্ডেশন লাগিয়েছি, কনসিলার লাগিয়েছি, পাউডার লাগিয়েছি, তো ওই জন্য একটু কেমন ফ্যাকাশে টাইপের লাগে। তো হালকা করে ব্লাশার লাগিয়ে নেবে। এবার তোমরা যদি আলাদা করে ব্লাশার না কেনো, তাহলে যেই লিপস্টিকটা তোমরা লাগাচ্ছ সেটা যদি একদম ম্যাট লিপস্টিক না হয়, কারণ ম্যাট লিপস্টিক তুমি ব্লেন্ড করতে পারবে না, যদি বুলেট লিপস্টিক হয় তাহলে ওইটাই একটু লাগিয়ে নিয়ে ব্লেন্ড করে নেবে, খুব ভালো কাজ করে ব্লাশারের, একদম ন্যাচারাল এফেক্ট দেয়। তোমরা যদি কোনো লিপ ক্রিম ইউজ করো, যেমন আমি মাঝে মাঝে ইউজ করি এই মিস ক্লিয়ারের লিপ ক্রিম, মিস ক্লিয়ারের তোমরা লিপ ক্রিমগুলো ইউজ করতে পারো, অ্যামেজিং, 295 দাম। এটাকেই তুমি অ্যাজ এ লিপস্টিক লাগাতে পারো, ব্লাশার লাগাতে পারো, একটু আই শ্যাডো হিসাবেও লাগিয়ে নিতে পারো, মানে দারুণ কাজ করে এটা। ফাউন্ডেশন, কনসিলার, পাউডার এগুলো অ্যাপ্লাই করার পর গালের মধ্যে কিছু লাগানো দরকার, নাই তো ফ্ল্যাট লাগে। তো আমি এইটাই ইউজ করছি আজকে, এই লিপ ক্রিমটা। বিউটি ব্লেন্ডার এই ব্লাশার যখন গালে লাগাই তখন ওই ব্রাশটা দিয়েই মানে নাকের সামনেটাতেও তুলে নিই, একটা বেশ ন্যাচারালি পিঙ্ক পিঙ্ক ব্যাপারটা আসে। লিপস্টিকের জন্য আমি একটা ব্রাইট রেড কালারের লিপস্টিক লাগাবো।
এবার টিপ আর চুলটাকে খুলে দেখাচ্ছি। দেখো একটা লাল টিপ লাগিয়ে নিলাম, লুক কমপ্লিট। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও? দেখতেই পারলে যে এই লুকটার সাথে, এই আই মেকআপ, এই ফেস মেকআপের সাথেই আমি ড্রেস চেঞ্জ করে দেখালাম, যে সমস্ত রকমের ড্রেসের সাথেই এই লুকটা যায়। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের যদি হেল্পফুল মনে হয়, কারণ ভিডিওটা আমিও অনেক কষ্ট করে বানিয়েছি, তোমাদের সাথে কথা বলে ভিডিওটা বানাচ্ছি, মানে ফ্যান অফ আর এই গরমের মধ্যে শাড়ি পরে আমার প্রচন্ড অসুবিধা হয়েছে, সঙ্গে করে এই যে হাত পাখা, মাঝে মাঝে হাত পাখা করতে হয়েছে আমাকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।